বিশালগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের দাবিতে সোমবার সকালে বিশালগড়ের অতিরিক্ত মহকুমা শাসক দীপজানী চক্রবর্তী নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিশালগড় কমিটি। সাম্প্রতিক বন্যায় রাজ্যের একটি অংশের জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস প্রদান করেও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য প্রদানে চলছে দলবাজি। ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ বণ্টন নিয়ে করছে রাজনীতি। কেন্দ্রীয় সরকার থেকে ঢালাও পরিমাণে টাকা এলেও টাকা পৌঁছচ্ছে না আম জনতার হাতে। দলবাজি হচ্ছে আর্থিক সাহায্য প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার থেকে আসা টাকা নিয়ে। বিশালগড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার আজও কোনো সহযোগিতা পাননি, এমনই অভিযোগ তুললেন বিশালগড় প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক জয়দীপ রায় বর্মন। কি বলছেন জয়দীপ বাবু একবার শুনে নেব। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন স্বয়ং যে 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও আসল ক্ষয়ক্ষতির ফিগার যদি আপনারা খোঁজ দেন অনেক বেশি। তো সেই জায়গাতে যেখানে অর্ধেক আবাদি বন্যার কবলে পড়েছে, সেইখানে আমাদের স্পেশাল রাজ্যের দরজা, যে দুর্যোগপূর্ণ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ রাজ্যের আখ্যা দেয়নি এবং প্যাকেজ আমরা পাইনি। এসডিএম সাহেব বা বলেছেন যে তারা দেখছেন, তারা বিষয়টা নিয়ে আমরা একটা আরটিআইও করেছি। আমি বলে রাখতে চাই যে ওনারা কী ধরনের সাহায্য করেছেন, অর্থনৈতিক হোক কিংবা পুনর্বাসন ক্ষেত্রেই হোক, এসডিএম অফিস থেকে কিংবা লাইন ডিপার্টমেন্ট থেকে কী ধরনের সাহায্য সহায়তা সরকার থেকে করা হয়েছে বন্যা দুর্গতদের জন্য, সেটার আমরা একটা আরটিআইয়ের মাধ্যমে একটা তথ্য সংগ্রহ করার আবেদন আজকে করে গেছি। কারণ এই এলাকার, বিশালগড় এলাকা এবং এই জেলার অধিকাংশ মানুষদের সঙ্গে আমার পরিচয় আছে, আমি চিনি, আমি যতটুকু জানি যারা প্রকৃত দুর্গত, যারা প্রকৃত এই বন্যার কবলে পড়ে নিঃস্ব হয়েছে, সর্বস্ব হারিয়েছে, তারা কিন্তু কোনো রকম সরকারি সহায়তা এখন অবধি পায়নি। ফ্লাডের জলে খাল বিল নদী ড্রেন সব জলে জলে ডুবে গেছে। আর এই গর্তর থেকে উগ্রপন্থী আবিষ্কার করেছে, 483 জন উগ্রপন্থী উগ্রবাদীদেরকে সারেন্ডার করে 250 কোটি টাকার প্যাকেজের আওতায় আনা হয়েছে। মোদির গদি বাঁচানোর জন্য বিহারীবাবুকে, নীতিশবাবুকে, চন্দ্রবাবুকে এরা হাজার হাজার কোটি টাকার প্যাকেজ দিতে পারে। কিন্তু যেখানে আধি আবাদি প্রভাবিত এই বন্যার ফলে, ত্রিপুরা রাজ্যে 50 বছরে এই ধরনের বন্যা হয়নি, ত্রিপুরাবাসীর জন্য কেন্দ্র কিংবা রাজ্য সরকার এত শিথিল, তখন এদের কাছে এই সরকার হচ্ছে দুর্নীতিপরায়ণ সরকার। এখন দুর্নীতির অমৃতকাল চলছে আর কি বলবো।